করোনার বিস্তার ঠেকাতে প্যারিস সহ নটি শহরে নতুন করে কার্ফিউ জারি করেছে ফ্রান্স সরকার। রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কার্ফিউ কার্যকর হবে আগামী শনিবার থেকে। প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো এক টেলিভিশন ভাষণে বলেন, বড় পাবলিক সমাবেশ মাধ্যমে করোনা বেশি ছড়াচ্ছে, তাই আবারও কঠিন এই সিদ্ধান্ত নেওয়া হলো। বুধবার ফ্রান্সে প্রায় 23,000 করোনা পজিটিভ শনাক্ত হয়। শুধু ফ্রান্স নয়, ইউরোপ জুড়েই করোনার দ্বিতীয় দফা সংক্রমণের এখন বাড়বাড়ন্ত অবস্থা। জার্মানিতে বার আর রেস্টুরেন্ট বন্ধ করা সহ কঠিন বাধানিষেধ আরোপের কথা জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এপ্রিলের পর বুধবার দেশটিতে 5,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে নেদারল্যান্ডসেও আংশিক লকডাউন দেওয়ার কথা ভাবছে সরকার। এদিকে গোটা পর্তুগালে করোনার কারণে বিপর্যস্ত অঞ্চল হিসেবে সতর্কতা জারি করা হয়েছে।